নূরজাহান বেগম। নূরজাহান বেগম বাংলাদেশের নারী জাগরণের অন্যতম পথিকৃৎ। তিনি ছিলেন উপমহাদেশের নারীদের প্রথম সাপ্তাহিক বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা। দীর্ঘ ছয় দশক ধরে এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। জন্ম 1925 সালের 4 জুন চাঁদপুরের চালিতাতলি গ্রামে। 1942 সালে পশ্চিমবঙ্গের ভাগলপুরে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন তিনি। 1944 সালে কলকাতার লেডি ব্রেবর্ন কলেজ থেকে তিনি আইএ এবং 1946 সালে একই কলেজ থেকে বিএ পাস করেন। সাহিত্য চর্চায় মেয়েদের জায়গা করে দিতে তার বাবা স্বগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিন 1947 সালে বেগম পত্রিকা চালু করেন। প্রথম কলকাতা থেকে প্রকাশিত হলেও দেশভাগের পর 1950 সালে পত্রিকাটি ঢাকায় নিয়ে আসা হয়। প্রতিষ্ঠার প্রথম 4 মাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। এরপর সম্পাদনার দায়িত্বে আসেন নূরজাহান বেগম। 1952 সালে কেন্দ্রীয় কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা রকনুজ্জামান খানের সঙ্গে বিয়ে হয় নূরজাহান বেগমের। বাংলাদেশের নারী সাহিত্যিকদের অনেকের লেখার হাতেখড়ি বেগম পত্রিকার মাধ্যমে। নারী শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি 1997 সালে রোকেয়া পদকে ভূষিত হন। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেখিকা সংঘ, কাজী জেবুন্নেসা মহিবুল্লাহ ট্রাস্ট, রোটারি ক্লাব সহ বিভিন্ন সংগঠন তাকে সম্মাননা দিয়েছে। 2016 সালের 23 মে 91 বছর বয়সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।